এভরিওয়ান, লাস্ট কিছুদিন ধরে আমরা খুবই ব্যস্ত, কারণ হঠাৎ করেই ভাইয়ার কাবিনে ডেট পড়ে গিয়েছে। তো এই জন্য আমরা শপিং নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে ভাবলাম যে ছোট করে একটা ব্লগ করে ফেলি। আমি তো অলরেডি চলে এসেছিলাম বসুন্ধরা সিটিতে, আর আমার আম্মু আর আমার ছোট বোন অন্যদিক দিয়ে আসছিল, আর আমার হবু ভাবি আর তার আম্মু অন্যদিক দিয়ে আসছিল, মানে সবাই একসাথে হওয়ার পরে তারপরে শুরু হলো কেনাকাটা। ফার্স্টে আমরা চলে গেলাম ভেনাসে, কারণ ওখান থেকে আমাদের হচ্ছে ডায়মন্ডের নোজ পিন আর হচ্ছে হাতের রিং কেনার দরকার ছিল। তো আমাদের হবু ভাবিও কিন্তু এসেছিল আজকে। তো এখানে হচ্ছে হাতের রিংটা আমরা এখন দেখছিলাম, আর একটু পরে নোজ পিনও দেখছিলাম। তো আপু হচ্ছে খুব সিম্পল টাইপের মানুষ, তো একটু সিম্পলের মধ্যেই বারবার খুঁজছিল। আর বিয়ের রিংটা যেহেতু সবসময় পরা হবে, সো ইউজার ফ্রেন্ডলি হতে হবে, সেটাই আমাদের মাথায় ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা রিং আর নোজ পিনটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে চলে গেলাম শাড়ির দোকানে। শাড়ির দোকানে আসার পরে আজকে আমাদের মেইনলি প্ল্যান ছিল মেয়ের পক্ষে যে শাড়িগুলো দেওয়া হবে সেটা আপুর আম্মু মানে আন্টি থাকা অবস্থাতেই আমরা কিনে ফেলবো। আবার সেম একইভাবে আমাদের পক্ষে যে শাড়িগুলো দিবে আন্টিরা সেটা হচ্ছে আম্মু থাকা অবস্থাতেই কেনা হয়েছিল। এই যে আমার হবু ভাবিকে একটু দেখিয়ে দিলাম, আর এদিকে তো আম্মুদের শপিং চলছিলই। তাও একটা জিনিস ভালো হয়েছে যে একটা দোকানে সবার পছন্দ হয়ে গিয়েছে, তো ওখান থেকে আমরা সব নিয়ে নিচ্ছিলাম আর কি। তো এখানে কেনাকাটা শেষ হয়ে গেল, এরপর চলে গেলাম আমরা অ্যাপেক্সে। অ্যাপেক্সে ব্রাইডাল কোনো কিছু পছন্দ হচ্ছিল না, আর ওরকম কালেকশনও ছিল না, তো এই জন্য আমরা রেগুলার ওয়্যার নিলাম। আর বিয়ের জন্য যে স্যান্ডেলটা সেটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, আর এদিকে আমি আর এর সাথে অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমরা একটু ইনফিনিটিতে গেলাম, তারপর আবার নিচে গিয়েছিলাম যেখানে মেয়েদের কাপড় পাওয়া যায়। তো ওখানে আমিও দু একটা ড্রেস দেখলাম, ভালোই লেগেছিল কালেকশনসগুলো। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম পাঞ্জাবির সেকশনে। এখানে হচ্ছে ভাইয়ার জন্য আমরা কিছু পাঞ্জাবি আগে থেকে একটু দেখে রাখছিলাম, একটু পরে ভাইয়া আসবে তো তখন সে আর কি ট্রায়াল করে দেখবে। বিয়ে শপিং এ একটু কষ্ট হলো, শপিংটাই কিন্তু আসলে করতে মজা, কারণ কত কিছু কেনাকাটা করা যায় ব্রাইডের জন্য, গ্রুমের জন্য, নিজেদের জন্য, তো সেটাই আসলে মজা। তো একটু পরে ভাইয়া চলে আসলো, তো আবার আমরা হচ্ছে পাঞ্জাবি সেকশনটাতে চলে গেলাম। তো ভাইয়া এখানে পাঞ্জাবি ট্রায়াল দেওয়া শুরু করলো। ভাইয়া সিম্পলের মধ্যে একটা পাঞ্জাবি যাচ্ছিল, কিন্তু কোটি থাকতে হবে, এটা হচ্ছে তার প্রেফারেন্স। তো পরে গিয়ে আমরা এই পাঞ্জাবিটা নিয়েছিলাম, এটার কোটিটা অনেক সুন্দর লেগেছিল ভাইয়ার উপরে, তো এটাই আর কি ফাইনাল করলাম পরে। তারপর টুকিটাকি কসমেটিক্সের জিনিস কিনে আমরা চলে গেলাম ফুড কোর্টে, গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল সবারই। সেই দিন কেনাকাটা করতে করতে আমরা লাঞ্চই করেছিলাম 5টার সময়, মানে টাইমেরই কোনো হুঁশ জ্ঞান ছিল না। তো তারপর কিছুক্ষণ পরে আমরা বের হয়ে গেলাম বসুন্ধরা থেকে, তারপর বাসায় চলে আসলাম। আর পরদিন আম্মু হচ্ছে সকাল সকাল সব কিছু বের করছিল, যা যা কেনাকাটা করা হয়েছিল। আন্টিরা এসেছিল যে কী কী কেনাকাটা করলাম, তো তখনই আম্মু বের করছিল আর বললো যে তুমি হচ্ছে একটু পরেই ডালা সাজানো শুরু করো, যেহেতু সব এখন বেরই করছি। তো এগুলো হচ্ছে ভাইয়ার কেনাকাটা ছিল। এরপর হচ্ছে আপুর কিছু জিনিস, মানে ভাবি আর কি, তো আমার ভাবির জিনিসগুলো আর কি বের করা হচ্ছিল। আম্মু সবকিছু বের করছিল আর বললো যে এখন যেহেতু বের করলাম তুমি হচ্ছে ডালাগুলো নিয়ে বসে পড়ো, যে কয়েকটা ডালা আমরা সাজাবো। আর আমরা কিন্তু আমার ভাইয়ের কাবিন করানোর জন্য বরিশালে যাচ্ছিলাম, কারণ আমার হবু ভাবির বাসা হচ্ছে বরিশালে। তো ফার্স্টে কথা ছিল যে ছোট করে শুধু কাবিনটাই হবে, পরে আবার অ্যাড হয়েছে যে ছোট করে হলুদও হবে, এজন্যই হচ্ছে ডালা সাজানোর কথাটা আসছে। এখানে কিছু হচ্ছে বউয়ের জিনিস ছিল, আর কিছু ছিল হচ্ছে বউয়ের ফ্যামিলির জন্য আমরা যা যা কেনাকাটা করেছিলাম সেগুলা। যেমন এখানে ছিল হচ্ছে আপুর আম্মুর জন্য, ভাবির জন্য, তারপর ভাইয়ের জন্য, বাবার জন্য। আমার কাছে সব থেকে কিউট লেগেছে বউয়ের বড় বোনের জন্য আমরা একটা শাড়ি নিয়েছিলাম সেম কালারের, তার হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, আবার তার ছোট্ট একটা বেবি আছে তো ওই বাবুটার জন্য আমরা ওর বাবার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছি। তো এই ডালাটা দেখতে কিন্তু অনেক কিউট ছিল। কোনটা কার শাড়ি সেটা আবার আম্মু চিরকুটে লিখে দিচ্ছিল যাতে হচ্ছে কনফিউশন না হয়। আর এদিকে কাবিনের পরদিন পরার জন্য বউয়ের জন্য এই যে এই শাড়িটা আমরা রেখেছিলাম, এটা ভাইয়া পছন্দ করে কিনেছিল আর কি। তো এটা একটা ছিল, তারপর আরেকটা সিম্পল একটা কাতানো ছিল, দেন একটা কাঞ্জিবরম শাড়ি ছিল, আর সুতির শাড়িও ছিল। তো এটা হচ্ছে হলুদের শাড়িটা, এটা হচ্ছে হলুদের মধ্যে লাল পার, আর সাথে ম্যাচিং করে ফুলের গহনাও নেওয়া হয়েছিল। আর এই তো মোটামুটি স্যুটকেসে হচ্ছে সবকিছু একটু একটু করে রাখছিলাম। আর সালোয়ার কামিজ যেগুলো আনস্টিচ ছিল সেগুলো তো সব দর্জির কাছে ছিল, ব্লাউজও দর্জির কাছে ছিল। তো এইটা হচ্ছে ভাবির মেইন শাড়িটা। আত্মের জন্য আমার ভাবি আর ভাইয়া দুজনেই একদম সিম্পল কিছু চাচ্ছিল, তারা কোনো রকমের কোনো গর্জিয়াস কিছু পরবে না। আর আমার ভাইয়ার রেডের মধ্যে টোনগুলা বেশি পছন্দ না, তো অনেক দোকান ঘোরার পরে ফাইনালি এই শাড়িটা হচ্ছে ভাইয়ার পছন্দ হয়েছিল, প্লাস ভাবিরও পছন্দ হয়েছে। তো সেই শাড়িটার সাথে ম্যাচিং করে আমরা এই ওড়নাটাও নিয়েছিলাম। আর এটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে ব্যাগ, যেটা হচ্ছে ভাবির হাতে থাকবে। তো শাড়ির ডালাটা মোটামুটি সাজিয়ে এরপর চলে গেলাম আমি কসমেটিক্সের ডালাটা সাজাতে। তো ফার্স্টেই হচ্ছে মেকআপের ডালাটা শুরু করলাম, যে কিভাবে কি নিব, কারণ আমরা যেহেতু গাড়িতে এত লম্বা একটা জার্নি করছি, মানে এগুলো ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি ছিল, প্লাস আমি যেভাবে এটা গুছিয়ে রাখবো সেভাবে সেটা থাকবে নাকি, সেটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, আমি ফার্স্টে করলাম কি, সবকিছু আমি কিভাবে অ্যারেঞ্জ করবো সেটা একটু দেখে নিলাম। তারপর আমি আমার ছোট বোনকে বললাম যে একটু কস্টেপ দিয়ে
দিয়ে মেকআপ গুলোর পিছে যাতে একটু দিয়ে দেয় তাহলে হচ্ছে প্রোডাক্টস গুলো আর নড়াচড়া করবে না। তো ও সেটাই করছিল, তারপর হচ্ছে আমি ওই ডালাটাতে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে থাকলাম যে কোনটা কোনখানে রাখবো। বউয়ের জন্য মেকআপের যে ডালাটা যাবে সেটা তো সাজানো শেষ, এখন হচ্ছে কসমেটিক্স যেগুলো আমরা কিনেছিলাম আক্তের জন্য সেটা হচ্ছে সাজানোর পালা। তো ফার্স্টে আমি একটা ডালা নিয়েছিলাম, সেখানে সব কিছু অ্যারেঞ্জ করছিলাম, কিন্তু একটু পরে দেখলাম যে ওই ডালাটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ তখন আরও কিছু জিনিস রাখা বাকি ছিল। তো ভাবলাম যে অন্য একটা ডালাতে রাখি, আর বাকি যদি কিছু জিনিস থাকে সেটা আমরা স্যুটকেসে দিয়ে দিব, সমস্যা নাই। তো এটাও মোটামুটি সাজানো শেষ, আমরা ডালা বেশি নিচ্ছিলাম না কারণ যেহেতু লং জার্নি করব। আর এখানে হচ্ছে হলুদের যে ফ্লোরাল জুয়েলারিটা ছিল সেটা খুলে একটা বক্সে রাখছিলাম, কারণ এটা থেকে হচ্ছে ভেঙে যাওয়ার একটা চান্স ছিল। তো তারপর আমি বসে বসে বিয়ে শাড়ির যে ডালাটা সাজিয়েছিলাম সেটার উপর অর্নামেন্টস গুলো এক জায়গায় সেট করে দিলাম, যাতে দেখতে আরো সুন্দর লাগে আর সবকিছু হাতের কাছে পাওয়া যায়। তো এখানে হচ্ছে গলার সেটটা আর টিকলিটা এভাবে সেট করে দিলাম, আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আর সাথে হচ্ছে রাখিটা এক পাশে দিয়ে দিলাম, তারপর কলমার সময় যে ভাইয়া ভাবি সাইন করবে সেটার জন্য আলাদা পেন রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ওটার উপরে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে ডালাটার ফাইনাল লুকটা, একটু চুড়িও দিয়ে দিয়েছিলাম সাথে। সো আমার কাছে ভালোই লেগেছে, কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর বউয়ের স্যান্ডেল প্লাস যাবতীয় যা যা জিনিস সবকিছু স্যুটকেসে রেখে দিয়েছিলাম। আর এই তো মোটামুটি আমার ডালা আজকের মতো রেডি করা শেষ, আর বাকি যা যা রেডি করা সেগুলো আম্মুরা করবে, কারণ আমি আজকে চলে যাচ্ছি আমার বাসায়। যতটুকু করার জন্য আমি এক্সাইটেড ছিলাম অতটুকু আমার তো করা শেষ, আমি অনেক খুশি এতে। তো লাস্টে হচ্ছে সেলুলিন পেপার দিয়ে এগুলো সবকিছু সুন্দর করে আটকিয়ে দিয়েছিলাম যাতে নড়চড় না করে। এই ডালাগুলো তো যা ছিল বউয়ের জন্য, আর হচ্ছে বউয়ের ফ্যামিলির জন্য যা যা কেনা হচ্ছিল সেগুলোও আলাদা তিনটা ডালা ছিল, সেগুলো পরে আম্মু ঠিক করেছে। আর হচ্ছে আমরা ঠিক করে যে বরিশালে গিয়ে আমরা ফ্রুটস পিঠা আর মিষ্টি এগুলো সবকিছু একসাথে ডালা করে নিব। তো বিয়ের আগে আম্মু বাসায় ছোট করে একটা খানাদানার আয়োজন করলো আমাদেরই জন্য, আমরাই খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে একটু বিরিয়ানি ছিল, রোজ ছিল, জর্দা ছিল, আর এদিকে দেখো জারিফ ও কী দিয়ে দেখছে যে কী কী আছে, কী দুষ্টামি করা যায়। একটু পরে ওর টেবিলের উপর উঠে গেল আর জেদ করতে থাকলো যে আমাদের সবাইকে ও সার্ভ করবে, মানে আমরা সবাই নিচ্ছিলাম ও সেটা করবে আর কি। তো আমাদেরকে ও দিয়ে দিল, আর উপরে আন্টি আঙ্কেলরাও ছিল। তো জারিফ আবার আঙ্কেলকে সুন্দরভাবে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল, আবার সে নিজের পাতেও নিচ্ছিল, মানে কি বড় হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, কেমন লাগলো অবশ্যই জানিও।